আমি রয়েছি ফোর্ট উইলিয়ামের যে সাউথ গেট তার খুব কাছাকাছি এবং আমার বাঁদিকে যেরকম ফোর্ট উইলিয়াম দিকটা রেস্ট কোর্স এবং আমি সামনের রাস্তাটার যে ছবিটা দেখাবো এখানে গাড়ি কিন্তু দাঁড়িয়ে রয়েছে সকাল থেকে এখান থেকে ঘটনাস্থল অন্তত এক কিলোমিটারেরও বেশি দূরে এবং যে জায়গাটায় আমি দাঁড়িয়ে রয়েছি এখান থেকে এই দিকের অংশে অর্থাৎ এই কিংসওয়ের দিকে যে গাড়ির যেখান থেকে ব্রিজ উঠেছে সেই জায়গাটা কিন্তু অন্তত আরও আধ কিলোমিটারেরও বেশি জায়গা ফলত এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি আমার আমার ঠিক পাশেই যে সমস্ত ট্রেলার বা লরিগুলি দাঁড়িয়ে রয়েছে তারা কিন্তু জানাচ্ছেন যে তারা এই জায়গাতেই দাঁড়িয়ে রয়েছেন প্রায় সাড়ে চারটে পাঁচটা থেকে ফলত এরকম জায়গায় কিন্তু এতখানি জ্যাম হয়ে গিয়েছিল সাড়ে চারটে পাঁচটার সময় তখন থেকে এরা এই জায়গাতে দাঁড়িয়ে রয়েছেন আমি আরও যদি কিছুটা উত্তর দিকে ঘুরে যাই সেদিকটাতে দেখতে পাচ্ছি এই যে ট্রাফিক যেভাবে দাঁড়িয়ে রয়েছে এখানটাতে এটা কিন্তু পৌঁছে গিয়েছে রেড রোড পেরিয়ে এটা পেরিয়ে গেছে জায়গাটা যদি চারদিকের খবরটা একটুখানি বলি তাহলে দেখতে পাচ্ছি যে আমরা এজেসি পোস্ট রোড ফ্লাইওভার যেটা হাওড়া ব্রিজের দিকে যাচ্ছে বিদ্যাসাগর সেতুর দিকে যাচ্ছে সেই অংশটা সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে অর্থাৎ পার্ক সার্কাসের দিক থেকে বিদ্যাসাগর সেতুর দিকে যাবার যে উইংটা সেটা সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে ফক্সা কাছ থেকেই সেটা বন্ধ পাশাপাশি এদিকের অংশে আমরা যদি ভিক্টোরিয়ার দিকে বলি সেদিকের রাস্তাটা সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে এবং আমি এখানে দেখতেই পাচ্ছি যে এই রাস্তাটা সোজা গেলেই রেড রোডে পড়ছে কিংসওয়ে বলা হয় এটাকে এই জায়গাটা এটা কিন্তু সম্পূর্ণভাবে দাঁড়িয়ে রয়েছে এবং শুধু এখন এতক্ষণে যে জ্যাম হয়েছে তা নয় এই জ্যামটা কিন্তু রয়েছে যেটা জানতে পারছি আমরা যারা গাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন তাদের কাছ থেকে যেখানে তারা সাড়ে চারটে পাঁচটা থেকে দাঁড়িয়ে রয়েছেন ফলত এই অংশটা কিন্তু অনেকটাই ইতিমধ্যে জ্যাম হয়ে গিয়েছে আমরা ফোর্ট উইলিয়ামের যে পূর্ব দিকের যে গেট যেটা পশ্চিম পূর্ব দিকের যে গেটটা ফোর্ট উইলিয়ামের সেখান থেকে দেখতে পেয়েছি সেই জ্যামটা অর্থাৎ পার্ক স্ট্রিটের যে কন্টিনিউইং অংশটা সেই জায়গাটার থেকে কিন্তু এই জ্যামটা শুরু হয়েছে এবং সেটা ক্রমশ আরও ছড়িয়ে পড়ছে কেননা যত বেলা বাড়ছে তত এই অংশে যেটা দেখা যাচ্ছে যে গাড়ির লাইন কিন্তু ক্রমশ দীর্ঘায়িত হচ্ছে মূলত যে গাড়িগুলি দাঁড়িয়ে রয়েছে আমরা জানি যে ভোরবেলা ট্যাঙ্কার বিভিন্ন ধরনের ট্রাক লরি সেগুলো এই রাস্তা দিয়ে যায় এবং তারা দ্বিতীয় হুগলি সেতু ধরে ফলত এই জ্যামটা সকাল থেকে রয়েছে এবং সকাল বলতে একেবারে সেই ভোরবেলা চারটে সাড়ে চারটের পর থেকে কিন্তু এই জ্যামটা শুরু হয়েছে এবং এখনও পর্যন্ত যা পরিস্থিতি গোটা এলাকায় বিদ্যাসাগর সেতুকে কেন্দ্র করে কলকাতার দিকের যতগুলি উইং রয়েছে তার সবকটা হাওড়ার দিকে যাবার যতগুলি উইং রয়েছে সবকটা রাস্তায় কিন্তু এই চেহারা এবং সেখানে এই গাড়ির লাইন এই মুহুর্তে এক কিলোমিটার দেড় কিলোমিটার কোথাও বা দু কিলোমিটার ছাড়িয়ে যেরকমভাবে বলছিলাম যে এখান থেকে যে জায়গাটা আমি দেখতে পাচ্ছি যেখান দিয়ে খিদিরপুরের দিকের এই এই উইংটা উঠেছে ফোর্ট উইলিয়ামের দিকের উইংটা উঠেছে এখান থেকে কিন্তু এই মুহূর্তে যে গাড়ি দাঁড়িয়ে রয়েছে তা এক কিলোমিটারেরও বেশি তার দৈর্ঘ্য ফলত এই রকম পরিস্থিতি শুধুমাত্র যে এই দিকটাতে তা নয় সমস্ত দিকেই কিন্তু এই পরিস্থিতি রয়েছে এবং কতক্ষণে এই গাড়ি ধীরে ধীরে নড়বে তার কোনো রকম আভাস এখনই পাওয়া যাচ্ছে না কেননা যে অবস্থার মধ্যে এই দ্বিতীয় হুগলি সাথেতে দুটি ট্রেলারের মধ্যে সংঘর্ষ সংঘর্ষের জেরে একটি ট্রেলার উল্টে যায় এবং এই মুহূর্তে সেখানে একটি ট্রেন পৌঁছে ট্রেলার দুটিকে সরানোর কাজ ইতিমধ্যেই শুরু হয়ে যায় এবং আরেকটি রাস্তা আটকে আড়াড়িভাবে আটকে যায় তবে যানজট ইতিমধ্যেই অনেক দূর ছড়িয়েছে হাওড়ার যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে খালি করে রাখা হয়েছে যাতে উল্টো দিকের গাড়িগুলো বেরিয়ে যেতে পারে আমরা যেরকম কিছুটা আগে একেবারে সাউথ গেটের মুখটাও দেখেছি সেখানটাতে খালি করে রাখা রয়েছে পাস দিয়ে যারা উল্টো দিকে যেতে চাইছেন অর্থাৎ উত্তর দিকে যেতে চাইছেন এখান থেকে তারা বেরিয়ে যেতে পারেন আবার একইভাবে চিড়িয়াখানার মুখটাতেও কিন্তু সেই ব্যবস্থা করা রয়েছে যাতে উল্টো দিকের গাড়িগুলো বেরিয়ে যেতে পারে তারা যাতে আটকে না থাকে কিন্তু হাওড়ার দিকে যাবার যতগুলো উইং রয়েছে এই মুহূর্তে সমস্ত রাস্তা এইভাবে বন্ধ রয়েছে এবং তার যে তার দীর্ঘ কিন্তু ক্রমশ বাড়ছে এই দৈর্ঘ্যতার ক্রমশ বাড়ছে এবং সমস্ত দিকেই বলা যায় এই মুহূর্তে এক থেকে দেড় কিলোমিটার কোথাও দু কিলোমিটার পর্যন্ত গাড়ি লম্বা হয়ে এইভাবে দাঁড়িয়ে রয়েছে সঞ্জয় তুমি যেমন আমাদের জানালে যে এক থেকে দু কিলোমিটার বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু কার্যতই বিভিন্ন জায়গায় কিন্তু গাড়ির লম্বা লাইন চোখে পড়ছে এবং ইতিমধ্যেই কিন্তু ট্রেলার সরানোর কাজ শুরু হয়ে গেছে একটি ক্রেন সেখানে এসে পৌঁছেছে সব মিলে যান চলাচলে বিভিন্ন রাস্তাগুলোতে স্বাভাবিকতা আরো কতটা সময় লেগে যাবে বলে মনে হচ্ছে দেখো ঘটনার পর থেকে ইতিমধ্যেই আমরা বুঝতে পারছি যে প্রায় চার ঘন্টা পেরিয়ে গিয়েছে ঘটনার পর থেকে চার ঘন্টা নয় প্রায় প্রায় পাঁচ ঘন্টা হতে চললে এরকম একটা পরিস্থিতি দ্বিতীয় হুগলি সেতুতে দুটি ট্রেলারের মধ্যে সংঘর্ষ সংঘর্ষের জেরে একটি ট্রেলার উল্টে যায় এবং এই মুহূর্তে কিন্তু একটি ক্রেন ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে এবং ট্রেলার দুটি সরানোর কাজ শুরু হয়েছে ব্যাপক যানজট ছড়িয়ে পড়েছে ঘটনার জেরে দ্বিতীয় হুগলি সেতু তার ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে হাওড়ায় যাওয়ার রাস্তা কার্যত বন্ধ হয়ে গিয়েছে আলেপুর যান আলিপুর বন্ধ আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সঙ্গে তুমি জানতে জানতে বিস্তীর্ণ এলাকা জুড়ে যানজট এবং সেই গাড়ির লম্বা লাইন কিন্তু এই মুহূর্তে ছবিতে দেখা যাচ্ছে সেক্ষেত্রে ট্রেলার কিন্তু সরানোর কাজ শুরু হয়ে গেছে একটি ট্রেন সেখানে এসে একটি ট্রেন পৌঁছে গেছে আরো কতক্ষণ সময় লাগবে সরাতে ট্রেলার দুটি সে বিষয়ে কি কিছু জানা যাচ্ছে দেখো ইতিমধ্যে সাড়ে নটা বেজে গিয়েছে ঘটনা হয়েছে বলে যেটা জানা যাচ্ছে সেটা চারটে সাড়ে চারটে এরকম সময় হয়েছে ফলত পাঁচ ঘন্টা পেরিয়ে গিয়েছে আর যতক্ষণ না ট্রেলারগুলিকে তোলা হচ্ছে ততক্ষণ কিন্তু বলা যাবে না যে কতক্ষণে যান চলাচল স্বাভাবিক হবে শুধুমাত্র গাড়ি গড়াতেই অন্তত আরও কয়েক ঘন্টা লেগে যাবে বলে মনে করা হচ্ছে কারণ এই ট্রেলার উঠবে উঠবার পর তাকে রাস্তা থেকে রিমুভ করা হবে তারপর ধীরে ধীরে গাড়িগুলোকে ছাড়া হবে এবং শুধুমাত্র ছাড়া যে হবে তাই নয় ছাড়তে গেলে কিন্তু কিন্তু এই সমস্ত দিকের গাড়িগুলো আস্তে আস্তে চ্যানেল হয়ে উঠবে দ্বিতীয় সেতুতে এবং দ্বিতীয় হুগলি সেতুতে উঠবে এবং তারপর তা ক্রমশ এগোবে ফলত আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যে পরিস্থিতি তাতে অন্তত আজকের এই সকালবেলাটা পুরোটা যে গড়িয়ে যাবে সেটা কিন্তু বলতে কোনো অসুবিধা নেই কেননা এই যে লম্বা লাইন গাড়ির আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তা ক্রমশ বাড়ছে এবং তাও বলতে হয় যে আজকে শনিবার তাই অন্যান্য গাড়ির চাপ কিছুটা হলেও কম রয়েছে রাস্তায় তাই ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে যেভাবে গাড়ি দাঁড়িয়েছে তাতে কিন্তু অন্যদিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি একটা ডিজাস্টার ম্যানেজমেন্টের গাড়ি কিন্তু যাচ্ছে এখান দিয়ে এবং যেরকমভাবে আমি বলছিলাম যেহেতু যাবার রাস্তাটা সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে দাঁড়িয়ে রয়েছে তাই উল্টো দিকের রাস্তা দিয়েই কিছু গাড়িকে পাস করতে হচ্ছে যেগুলো জরুরি পরিষেবার গাড়ি সেগুলোকে যেতে হচ্ছে যেরকম আমরা এক্ষুনি দেখলাম একটা ডিজাস্টার ম্যানেজমেন্টের গাড়ি তারা উল্টো দিকের পথ ধরে এগিয়ে যাচ্ছে দ্বিতীয় হুগলি সেতুর সেই ঘটনাস্থলের দিকে ফলত সকালবেলা সাড়ে নটা বেজে গিয়েছে এখন যা পরিস্থিতি যেভাবে যানজট ক্রমশ এই দ্বিতীয় হুগলি সেতুকে কেন্দ্র করে চারিদিকে ছড়িয়ে পড়েছে তা কিন্তু অন্তত সকালবেলা বারোটা একটা পর্যন্ত যে এটা সম্পূর্ণ স্বাভাবিক হবে না সেটা এখনই বোঝা যাচ্ছে কেননা যতক্ষণ না ক্রেন এসে সম্পূর্ণভাবে তুলছে এবং সেটাকে রিমুভ করছে ততক্ষণ গাড়ি চলাচল শুরু হবে না এবং শুরু হওয়ার পরেও অন্তত আরও কয়েক ঘন্টা সময় লেগে যাবে কেননা যে পরিস্থিতিতে প্রায় দেড় থেকে দু কিলোমিটার পর্যন্ত গাড়ির লাইন লেগে গিয়েছে এগুলো কিন্তু কোনোটাই ছোট গাড়ি নয় যে টুকটাক করে আশপাশের গলি দিয়ে